আপনার নাকের পলিপাস হলে কি করবেন? এটি যখন দেখা দেয় অনেকেই আমরা বিচলিত হয়ে যায় যে নাকের পলিপাস হলে কি করা উচিত, আমি কি অপারেশন করব নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নিব, না কি করব আসলে নাকের পলিপাস হলে, না বা নাকে মাংস বৃদ্ধি পেলে, নেজাল পলিপস দেখা দিলে কি করা যায়, কি করলে আমার জন্য সব থেকে বেশি ভালো হবে, এর জন্য পরামর্শ কোথায় পাব? বন্ধুরা, আজকে এ বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। যদি এ বিষয় নিয়ে পুরোপুরি ধারণা আপনি নিতে চান তাহলে আপনাকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই এই বিষয় নিয়ে বিভ্রান্তকর ধারণা যেটি আপনার ভিতরে হয়তো ছিল সেটি দূর হবে এবং এই রোগ থেকে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করার জন্য কি কি ক্রাইটেরিয়া, কি কি নিয়ম মেনে চলবেন বা কি করা যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকুন বন্ধুরা। ওয়েলকাম ব্যাক, আমি ডাক্তার আল মাহমুদ, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। তো যারা নাকের পলিপাস হলে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান যে নাকের পলিপাস হলে কি করব, তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি। তো আপনি নাকে পলিপাস হলে আমি প্রথমে যেটি বলবো যে আপনি অপারেশনে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, অপারেশনে যাবেন না। এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হাটে, গ্রামে গঞ্জে বা বিভিন্ন এলাকায়, অনেক শহরের মধ্যেও লক্ষ্য করা যায় যে নাকে পলিপাস হলে নাকের মধ্যে এক ধরনের অ্যাসিড দিয়ে সেই মাংস পুড়ে ফেলে। তো এই কাজ থেকে বিরত থাকবেন, কেননা এই নাকে মাংস পুড়ে ফেলার কারণে অনেক রুগী আমাদের কাছে পরবর্তীতে ফিরে আসে যে ডাক্তার সাহেব আগে জানিনি, বুঝিনি, তো অমুকের কাছে গিয়েছি, কী যেন একটা লাগিয়ে দিল নাকের মাঝখানে যে নরম হাড়টা সেটা পুড়ে গিয়ে ছিদ্র হয়ে গিয়েছে। কী মারাত্মক একটা ব্যাপার! এবং এটি লাগানোর সাথে সাথে, এই অ্যাসিডটা লাগানোর সাথে সাথে রুগী চিৎকার দিয়ে ওঠে, চেঁচামেচি করে, রুগীর চোখ দিয়ে পানি অঝরে বের হয়ে যায় এবং সেখান থেকে ব্লিডিং পর্যন্ত হয় এবং একটা পর্যায়ে গিয়ে এই মাংস পচন শুরু হয় এবং সেখান থেকে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে এবং অনেকের দেখা দেয়ও। সুতরাং আপনি এই মারাত্মক অপচিকিৎসা থেকে একেবারেই সতর্ক থাকবেন, এই অপচিকিৎসা থেকে নিজে বাঁচুন এবং সকলকে এই কথাটি শেয়ার করুন যেন অন্যরাও এ ধরনের অপচিকিৎসা থেকে বেঁচে যেতে পারে। আপনার নাকের পলিপাস কেন হলো? এটি মূলত সাইকোটিক ম্যানিফেস্টেশন যে সমস্ত রোগীদের কভার করে তাদের মূলত এই রোগটি দেখা দেয়। তো যে রোগটি, যেই কারণে সাইকোটিক ম্যানিফেস্টেশন কভার করে যে রোগীর এই রোগটি হলো, তাহলে সেটি দূর করার জন্য আমাকে মেডিসিন খেতে হবে, সেটি দূর করার জন্য আমার চিকিৎসা নিতে হবে, ঔষধ খাওয়ার মাধ্যমে আপনার এ রোগ ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক রুগীর যদি মারাত্মক ধরনের সমস্যা হয়, দেখা যাচ্ছে তার অনেক সর্দি আছে, নাকটা একদম বন্ধ হয়ে থাকতেছে, সেই ক্ষেত্রে অনেক সময় নেজাল ড্রপ ইউজ করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসিড ব্যবহার করা যাবে না। হোমিওপ্যাথি চিকিৎসায় নাকের পলিপাসের সুন্দর চিকিৎসা রয়েছে, যে চিকিৎসার মাধ্যমে আপনি নাকের পলিপাস থেকে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারেন, বিনা অপারেশনে তার সমাধান হয়ে যাবে। নাকের পলিপাস আরোগ্য লাভ করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিলে 3 দিনের মধ্যে আপনি অনেকটাই এই রোগ থেকে নিরাময়ের দিকে যাবেন এবং আরোগ্যের দিকে যাবেন। সম্পূর্ণ ভালো হতে মূলত 15 দিন, 20 দিন, 1 মাসের মতো সময় লেগে যায়। তো এতটুকু সময় আপনাকে ধৈর্য ধারণ করে সময়টা দিতে হবে। আপনি যদি অস্থির হয়ে পড়েন তাহলে এই অস্থিরতার কারণে একটা পর্যায়ে গিয়ে সে সমস্ত যারা চটকীয় বিজ্ঞাপন দিয়ে নাকের পলিপাস হলে এই নাকের ভিতরে অ্যাসিড দিয়ে নাক পুড়ে ফেলতেছে, একটা পর্যায়ে গিয়ে তাদের হাতে গিয়ে দেখবেন আপনি পড়বেন। তো এই সমস্ত চটকীয় বিজ্ঞাপন আপনার সার্চ করার কোনো দরকার নেই, চটকীয় বিজ্ঞাপনে পা বাড়ানোর দরকার নেই, বা এত দ্রুত আপনাকে এই সমস্ত অপচিকিৎসার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সঠিক চিকিৎসা নিন, সঠিক চিকিৎসায় আপনি সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের লোকজন আপনাকে নিয়ে ভালো থাকতে পারবে, গর্ববোধ করবে, শান্তিতে থাকবে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, তিনি অবশ্যই আপনার কেস টেকিং করে জেনে বুঝে আপনার জন্য কোন মেডিসিনটা মূলত প্রয়োজন নেজাল পলিপস ভালো করার জন্য, উনি সেই মেডিসিনটি আপনার জন্য নির্ধারিত করবে। আপনি ভালো থাকুন, আপনার পরিবারের সকল লোকজন ভালো থাকুক, সবাই ভালো থাকুক,
পৃথিবীর সকল মানবের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।